আমি যদি দুর্নীতি করে থাকি, আমি শহীদ মিনার মঞ্চে শহীদ মিনার মাঠ থেকে আমি গলায় ফাঁসি দড়ি দিয়ে দেবো, তাহলে উনার ভয় খাওয়ার কি আছে? এই মধু লগনামা, এই পড়ার লগনামা, নমনা লগ মধু লগনামা নিচে নিচে রাখো, এই দিকে আর তোমার লগগুলো নামাও না, আমি যাই রেডি নামো, তোমাদের লগগুলো আমার সাথে এমন লড়া পড়ে আছে। ভবিষ্যৎ বেনার্জি বলছে যে পঞ্চায়েতে সব বিরোধী দলকে পার্টি দিতে হবে, কিন্তু বাস্তবে অভিষেক ব্যানার্জির কথা তার দলের বুথ লেভেলের লোকেরা শোনে? অভিষেক ব্যানার্জিকে কি পাত্তা দেয় বুথ লেভেলে যারা রাজনীতি করছে? অভিষেক ব্যানার্জিকে কি পাত্তা দেয়? যদি অভিষেক ব্যানার্জি কথা শুনতো, অভিষেক ব্যানার্জির কথাকে পাত্তা দিত, তাহলে আজকে এই কর্মী সভায় যারা আসছে তারা এইরকমভাবে আমাদের কর্মীদের উপর আক্রমণ নামাতো? প্রশাসন, প্রশাসনকে চিঠি দেওয়া হচ্ছে, সে রিসিভ দিচ্ছে না। মানে প্রশাসনও কতটা রাজনীতিকরণ হয়ে গেছে বুঝতে পারছেন? আজকে ভাবতে অবাক লাগছে, একটা শান্তিপূর্ণ কর্মী সভাতে আইএসএফকে ভয় পাচ্ছে, আইএসএফের কর্মী সভাতে মানুষকে আসতে দিচ্ছে না। তবে এইভাবে কতদিন আটকে রাখবে? আগামী দিন মানুষ আরও সজাগ হচ্ছে, আগামী দিন মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসবে, মানুষকে আটকে রাখতে পারবে না। অলরেডি আমরা প্রশাসনকে লিখিত জানিয়েছি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষে আমরা চিঠিতে জানিয়েছি, মেলের মাধ্যমে জানিয়েছি, আশা করছি প্রশাসন সদর্থক ভূমিকা নেবে। যারা আমাদের কর্মীদের উপর আক্রমণ করেছে তাদেরকে যথাযথ উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সিবিআই তল্লাশি থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দিলেন, তবে কি তিনি অভিযোগ প্রমাণ দিয়ে নিজেই করে দিলেন? আমি বলতে পারবো না তিনি অভিযুক্ত কি অভিযুক্ত নয়, তদন্ত সাপেক্ষ। তবে তিনি যেভাবে সিবিআইয়ের হাত থেকে পালাবার চেষ্টা করেছেন, এতে একটা সন্দেহ থেকে যায় যে তিনি হয়তো, তিনার মোবাইল দুটো পাওয়া যাচ্ছে না, আনতেন অনেক, তিনার হয়তো কিছু যে কারণে সিবিআই এসেছে তার সাথে হয়তো যুক্ত থাকতে পারে। তবে তদন্ত সাপেক্ষ আমি সিবিআইয়ের কাছে অনুরোধ করব, দ্রুত এই যেগুলো প্রক্রিয়াগুলো চলছে দ্রুত সমাধান করে চাকরি যাতে স্বচ্ছভাবে হয়, এবং যারা এই চাকরি দুর্নীতির সাথে যুক্ত তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুক কোর্টের মাধ্যমে। তো অসুবিধা কী আছে? জিজ্ঞাসা করবে, উনি যদি নির্দোষ হয় ক্লিন চিট পেয়ে যাবেন, আর উনি যদি চাকরি বিক্রি করে থাকে আইপিসি অনুযায়ী যে ধারা অনুযায়ী যেটা আছে সেটাতে তিনি শাস্তি ভোগ করবেন। এতে অত চিন্তার কারণ নেই, অত ভেঙে পড়ার কারণ নেই। উনি তো বলছেন আমি দুর্নীতি করে থাকি, আমি শহীদ মিনার মঞ্চে শহীদ মিনার মাঠ থেকে আমি গলায় ফাঁসি দড়ি দিয়ে দেবো, তাহলে উনার ভয় খাওয়ার কী আছে? আর কিছু কী আছে? তিনি শাস্তি ভোগ করবেন, এতে অত চিন্তার কারণ নেই, অত ভেঙে পড়ার কারণ নেই। উনি তো বলছেন আমি দুর্নীতি করে থাকি, আমি শহীদ মিনার মঞ্চে শহীদ মিনার মাঠ থেকে আমি গলায় ফাঁসি দড়ি দিয়ে দেবো, তাহলে উনার ভয় খাওয়ার কী আছে? আর কিছু কী আছে? সেই জেলাতেই একটি দুর্ঘটনা ঘটে গেছে যেখানে দেখা যাচ্ছে ধর্মীয় হিসেবে কেন্দ্র করে মসজিদের উপর হামলা, কি বলবেন? দেখুন, ভাবতে অবাক লাগছে আমাদের রাজ্যের প্রশাসনের ভূমিকা নিয়ে, রাজ্যের আইবির ভূমিকা নিয়ে। কিছুদিন পূর্বে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, আবার এই জেলাতেই নামাজ পড়ছিল মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা, মসজিদে এসে আক্রমণ করেছে। আমরাও ওটাকে অবজারভেশনে রেখেছি, পুলিশ কী করছে না করছে সেটাও আমরা খোঁজ খবর রেখেছি। আশা করব পুলিশের কাছে যে কঠিন ব্যবস্থা নেবে, আইনের মাধ্যমে যারা এলাকা শান্তির পরিবেশকে, সম্প্রীতিকে, ঐক্যকে যারা বিনষ্ট করার জন্য এই মসজিদ মন্দির বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যারা আক্রমণ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষের কাছে কোন ইস্যুতে পৌঁছাবেন? দেখুন, আমাদেরকে মানুষের কাছে পৌঁছাতে হয় না, নতুন করে মানুষের কাছে আমরা পৌঁছে গিয়েছি। মানুষ শুধু প্রস্তুত আছে কবে ভোট আসছে, ভোটটা দেবে, ইস্যু তো মানুষ জেনে গিয়েছে। এই দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা আমরা দেব, মানুষ আমাদেরকে ভোট দিলে আশা করছি পাবো। দেখুন, একে অপরের পরিপূরক, দুটি দুর্নীতিগ্রস্ত, দুটি ক্ষমতার শীর্ষে কীভাবে বসে থাকবো সেটাই লক্ষ্য। মানুষ কীভাবে উপকৃত হবে, মানুষ কীভাবে পরিষেবা পাবে সেটা তারা নিয়ে ভাবে না। ভাইজান, ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া হচ্ছে মুঘল সাম্রাজ্যের ইতিহাস, অনেকে বলছেন যে হিস্ট্রি থেকে হাই তুলে দিয়ে স্টোরি লিখতে চাইছে সরকার, কি বলবেন? দেখুন, কেন্দ্র সরকার কোনো ইস্যু নাই, মানুষকে নতুনভাবে ভোট চাওয়ার জন্য, ভোট নেওয়ার জন্য কোনো ইস্যু নাই। এ সেই ধর্মীয় রাজনীতি, বিভেদের রাজনীতি করার চেষ্টা করছে, যেভাবে ইতিহাসের পাতা থেকে মুঘলদের ইতিহাস তুলে দিচ্ছে, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী সিলেবাস থেকে তার এ তুলে দিচ্ছেন, এটা অত্যন্ত নিন্দনীয়, দুর্ভাগ্যজনক। আমি আশা করছি ভারতবর্ষের সুসচেতন নাগরিক এটা একসাথে প্রতিবাদ করবে এবং বিগত দিনের ইতিহাস ফিরিয়ে নিয়ে আসবে। শুধু তো মুঘলদের ইতিহাস তুলে হচ্ছে না, সেই শিবাজির, রানা প্রতাপ সিংজির এবং লালকেল্লা থেকে শুরু করে
ভারতবর্ষের যে ইতিহাস, সুদীর্ঘকালের ইতিহাস, যে আমাদের যোদ্ধাদের লড়াই, আত্মবলিদানও এর মধ্যে অনেকটা খুন হবে, তাদের সম্মানে আঘাত লাগবে। আমি আশা করব আগামী দিনে আবার ফিরে আসবে যারা ক্ষমতার শীর্ষে থাকার জন্য এই ধরনের নোংরা রাজনীতি করছে, ভারতীয়রা আমরা তাদেরকে দেবেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিহত করব। স্যার, আজকে বছরের প্রথম দিন, সেই দিনও ছাড় নেই বীরভূমের নেতা বিভাস অধিকারী একযোগে বীরভূম ও কলকাতা বাড়িতে সিবিআই তল্লাশি করছে, কি বলবেন? যারা দুর্নীতি করবে, সিবিআই আছে, ইডি আছে, সিআইডি আছে, যারা তদন্তকারী সংস্থারা তদন্ত করবে, যারা দোষী তারা শাস্তি পেয়ে যাবে।